জিব্রাইল বলে মাওলা এই মানুষগুলা হ্যাঁ কে না করে না কে হ্যাঁ করে সওয়াবের কাজ করার নামও নাই শুধু গুনাহ আর গুনাহ করে আমি জিব্রাইলকে দেখো জীবনে একটা গুনাহ করি নাই আমি জিব্রাইলকে দেখো তোমার একটা আদেশ আমি অমান্য করি নাই আল্লাহ তুমি আমার ভাই আজরাইলকে দেখো তোমার আদেশ পালন করতে গিয়ে মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে চলে এসেছে শুধু তোমার হুকুম পালন করতে গিয়ে সে আজরাইল স্বামীর থেকে স্ত্রীকে নিয়ে যাচ্ছে স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যাচ্ছে দুনিয়া কি বলছে কে কি বলছে সে ডাজন্ট ম্যাটার কোনো কিছুই পাত্তা দেয় না কে গালি দিচ্ছে কে মন্দ বলছে সে সেটাও দেখে না কারণ জিব্রাইল তাকিয়ে আছে তোমার দিকে আজরাইল তাকিয়ে আছে তোমার দিকে ও মাওলা ওই ইসরাফিল ভাইয়ের সিঙ্গার ফুয়ের মাধ্যমে তুমি কিয়ামতকে সংগঠিত করে বা এটাই তোমার হুকুম এখনো ঈসা আসেনি কিয়ামত অনেক দেরি আছে এখনো ইমাম মাহদি আসেনি কিয়ামত অনেক দেরি আছে কিন্তু দেখো না ইসরাফিল এখনো তোমার দেওয়া হুকুমে নিয়মে এখনো ওই সিঙ্গা ফু নিয়ে দাঁড়ায় আছে এখনো দাঁড়ায় আছে এখনো সুবহানাল্লাহ বলবেন না আপনারা তুমি যা বলেছো যতটুক বলেছো এই ফেরেশতারা এক চুল বেশিও করে নাই এক চুল কমও করে নাই কিন্তু মানুষগুলাকে দেখো বছরে একবার অমান্য করলে মেনে নিতাম ছয় মাসে একটা আদেশ অমান্য করলে মেনে নিতাম তারা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজারটা আদেশ অমান্য করে ফেরেশতারা বলে মাওলা এইবার তো কোয়ালিটিগতভাবে যোগ্যতাগতভাবে মর্যাদাগতভাবে চারিত্রিক গঠনের ক্ষেত্রে আমরা ফেরেস্তাই তো এক নম্বর হওয়ার দরকার আমরা ফেরেস্তারাই তো এক নম্বর হওয়ার দরকার কারণ মানুষের গুণা আছে আমাদের গুণা নাই রব বলে যে জিব্রাইল তোমার প্রত্যেকটি কথা সত্য তারপরও আমি রহমানের রহমতের দৃষ্টিতে মানুষগুলাই একটু ভাবেন একটু ভাবেন কিরে এবার বান্দা ভাবতে লাগলো মানুষ ভাবতে লাগলো নাই আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো পাওয়ার নাই হাতির মতো দেহ নাই আমার ড্রাগনের মতো কোনো শক্তি নাই আমার কাছে সূর্যের মতো বিশালতা আমার কাছে নাই বলতে কিছুই নাই কিছুই নাই কিছুই নাই কিছুই নাই ও রব শ্রেষ্ঠ বানালা তো বানালা কেন রব বলে তোদের চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই যোগ্যতা দেখে শ্রেষ্ঠ বানাই নাই আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই আমার মুস্তফা নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতা রূপে নয় তোদের রূপে দুনিয়াতে যাবে বলে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আমরা শ্রেষ্ঠত্বর আসন অর্জন করার পিছনে নবী রাহমাতুল লিল আলামিনের হাত আছে আর একটু জোরে বলা যাবে এবার খুশি হবেন না নারাজ হবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ খুশিটাও জোর করে দেওয়া যায় না নারাজিটাও জোর করে দেওয়া যায় না এটা যার যার দিলের বিষয় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন রবের সৃষ্টিতে মানুষ কয় নাম্বার এক নাম্বার তো মানুষ যদি এক নাম্বার হয় ফেরেশতা হবে ফেরেশতা যদি দুই নাম্বার হয় জান্নাত হবে তাহলে আপনি জান্নাত আপনার রোল নাম্বার জান্নাতের নাম্বার তাহলে আপনি এক হয়ে তিন খুঁজেন কেন জীবন তখন স্কুলে পড়েন অধি আল্লাহ আরে কতন তিন বানাই দ তিন বানাই দ বুঝাতে পারিনি এবার আসবেন আমি প্রথমেই বলেছি ব্রেন দিয়ে শুনলে এক রকমের অর্থ দাঁড়াবে দিল দিয়ে শুনলে আরেক রকমের অর্থ দাঁড়াবে এবার আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন তবে মনে রাখবেন জান্নাতের তুলনায় আপনার রব আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছে আচ্ছা এত সুন্দর লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল স্টেজ সব সাজালো যদি আপনারা কেউ না আসতেন কোনো সৌন্দর্য আছে এবার দেখেন মাহফিলটা কার কারণে সুন্দর হচ্ছে প্যান্ডেল স্টেজের কারণে না সব খুলে ফেলেন শুধু আপনারা বসে থাকেন সব খুলে ফেলেন শুধু আপনারা বসে থাকেন দূর থেকে দেখলেও সুন্দর লাগবে প্যান্ডেলের কারণে মানুষ সুন্দর নয় মানুষের কারণে প্যান্ডেল সুন্দর তাহলে এবার বলেন প্যান্ডেলের দাম বেশি না মানুষের দাম বেশি মানুষের এবার আপনি এখন দুনিয়াতে আছেন জান্নাত আছে না নাই আছে জোরে বলতে হবে জান্নাত আছে না নাই আছে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আছে না নাই আছে রুম আছে না নাই আছে সৌন্দর্য আছে না নাই আছে ফল আছে না নাই আছে পুর আছে না নাই আছে একটু কল্পনা করে দেখেন তো জান্নাত এখন কি অবস্থায় আছে
জান্নাত এখনো আছে কিন্তু সে রং নাই, জান্নাত এখনো আছে কিন্তু সে মহল নাই, জান্নাত সে এখনো আছে কিন্তু হট্টগোল নাই, চিল্লা পাল্লা নাই, প্রাণ নাই, আপেল ঝুলছে খাওয়ার মতো আপনি নাই, সৌন্দর্য আছে দেখার মতো আপনি নাই, সবার কথা বাদ দেন যেই হুরের প্রশংসা করা হচ্ছে সে হুর এখনো আছে, একদম মিস্তেস হয়ে বসে আছে, তাদের সাথে কথা বলার মতো কেউ নাই, ও হুর মন খারাপ কেন, বলে যে দেখনেওয়ালা আল্লাহর বান্দা তো এখনো আসে নাই, এখনো আসে নাই, এখনো আসে নাই, ও জান্নাত তুমি এত সুন্দর কিন্তু নিস্তেজ কেন, বলে রবের বান্দার পা এখন আমার বুকে লাগে নাই, তার মানে আপনি যেই দিন কদম রাখবেন আপনার কারণে জান্নাত দামি হয়ে যাবে। জাওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি সমস্ত আল্লাহর বান্দার কাছে একটা প্রশ্ন করব, জান্নাত দামি না আল্লাহর বান্দা দামি? আমি শুনি নাই, আমি জোরে বলেন আল্লাহর বান্দা দামি। এবার আপনি কি জান্নাত না আল্লাহর বান্দা? তার মানে আপনার দাম বেশি। সুবহানাল্লাহ, এবার রায় দাও গরজ হইল, আরো জোরে হও না, আরো জোরে ক্যাঙ্গুরি বুঝাইতাম, জিবে বস ইবে সরি করে, আর জিবে কর্মচারী ইবে সরি করে, বসে সরি করাই কর্মিয়ে এটা দামি হন, ইয়া দুই হাঁদর দুয়া ফের রাস্তা আছে না, হিসাব টিসাব লেহেন না? আচ্ছা অনেকে ইতে সরি করতে লেগুন নাকি ইতে অনেক সরি করে দেয়, ইয়া বস হন ফেরস্তা এখন হন বেগুন, আল্লাহ হায়াত দিয়েছেন জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর, ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য, তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই, কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই, 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না, মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়ার ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, এই যে বাবা কথা বলিয়েন না প্লিজ, কথা বলিয়েন না, দ্বিতীয় নম্বর আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আছে, আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা, এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি, যদি আপনাদের মনোযোগটা সায় দেয়, নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? আছে। ফারুকে আজম আছে না নাই? আছে। উসমান গনি আছে না নাই? আছে। হযরত মাওলা আলী শের খোদা আছে না নাই? আছে। আবু হুরায়রা আছে না নাই? আছে। তালহা আছে না নাই? আছে। জুবাইর আছে না নাই? আছে। হুযাইফা আছে না নাই? আছে। এক একজন সাহাবার রং এক এক রকম, জোরে 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 জোরে, আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, উসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো, আপনি যখন ফারুকে আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মাওলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হুসাইনের দিকে তাকাবেন আপনার ধরন অন্য রকম হয়ে যাবে, আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন এক রকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন এক রকম, আপনি যখন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন এক রকম, এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন, হাই 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 আল্লাহু আকবার, একটু যদি একটু বুঝানো যেত, সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে,
যা শিখেছে নবী থেকে নবীর সাহবতে বসেছে নবীর তালিমে বসেছে নবীর আওয়াজ শুনেছে নবীর থেকে নিয়েছে এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ফারুক আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ হুজুর মাওলানা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ ইমাম হোসেনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ এবার শর্টকাটে বুঝেন ইমাম হোসেনের যে কারবালার ঘটনা এটা অন্য কারো আছে নাই তাহলে ইমাম হোসেনেরটা আলাদা ইমাম হাসানেরটা আলাদা হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ দোনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল লিল আলামিনের দরবার থেকে সুবহানাল্লাহ ইন্নাকা লাআলা হুলুকিন আযীম রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি এর উপর কোনো চরিত্র হয় না এর উপর কোনো রং হয় না এর উপর কোনো সৌন্দর্য হয় না ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল এক এক জায়গায় আলোকিত হয়ে গেল তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে সুবহানাল্লাহ বলেন না ফারুক আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে দান দান এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই সত্যবাদীতা আছে না নাই ন্যায় বিচারক আছে না নাই বেলায়তের নূর আছে না নাই আরেকটু জোরে বলেন না আপনি যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে নবীর থেকে শিখেছে নবীর থেকে পড়ালেখা করেছে নবীর রঙে রঙিন হয়েছে তো নবীর রঙে রঙিন হয়ে গেল এদিকে আল্লাহ পাক বলে সিবগতাল্লাহ তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে সুবহানাল্লাহ বলা যাবে আমার মনে হয় আমার চাইতে কষ্ট বেশি আপনাদের হয়ে যাচ্ছে আপনাদের আওয়াজটা শুনে এটাই মনে হচ্ছে যে আসলে কষ্ট সব হচ্ছে আপনাদের আমি শুধু বসে বসে এমনি শুধু সুবহানাল্লাহ বলতেছি তাই দেখি সবাই একবার বলেন তো মারহাবা মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা আজকে যদি এটার সাথে এটা ফিট হইতো তাহলে আরেকটু বেটার করার চেষ্টা করতাম এখন আমি যতটুকু যাই ইবা আরে ধরে নামাই বেলা নাম তুই নাম ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন জিসকা কোই সানি নেহি ও নবি হামারা হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিসকা কোই সানি নেহি ও নবি হামারা হে যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী সুবহানাল্লাহ তুরূপে কাহারব নে লন তারা নি মুসা লেকিন মেরে আপকে হামারে আকা কো রব নে আরশ পর বুলায়া হে জিসকা কোই সানি নেহি ও নবি হামারা হে এবার আসেন কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি নবীকে নবী বানালেন কে জোরে বলতে হবে নবীকে নবী বানালেন কে নবীকে নবীর দায়িত্ব দিলেন কে নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে তা আল্লাহ জানে না কতটুক দরকার এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক
আল্লাহ আমাদের নবী ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য 10 বছর 20 বছর 30 বছর না কিয়ামত পর্যন্ত ভাইয়া জোরে বলেন না কিয়ামত পর্যন্ত ঠিক কি না তো সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে কুরআনুল কারীম সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আর বাস্তব প্রমাণ পিছনে কথা বল এই পিছনে হাতা হাত দাও তার বাস্তব প্রমাণ হচ্ছে কুরআনুল কারীম আমার এখানে অনেক বাইরা আছেন ফিজিক্স পড়ার টাইম পাই ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই গ্রামার করার টাইম পাই কিন্তু কুরআনটা পড়ার টাইমটা পাই না অথচ এই কুরআনটা দুনিয়াতেও কাজে আসবে কবরও কাজে আসবে হাসরও কাজে আসবে দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না কিন্তু কুরআন আপনাকে হেদায়েত দিবে সুবহানাল্লাহ বলেন কুরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে কথা বলেন ঠিক কি না ওই কুরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কুরআন পড়ার চেষ্টা করবেন কিচ্ছু না পারেন অন্তত দুই তিনটা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন আর এই নিয়তে পড়বেন মওলা তোমার কালামকে পড়ছি আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতরে একটা নূর দান করো যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি নিজে আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি সে তৌফিক দান করো মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে যেন আমি শয়তানের জুলমতকে শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি আল্লাহ তুমি সে তৌফিক দান করো দেখবেন আপনি চাইতে থাকবেন দোয়া করতে থাকবেন আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে সুবহানাল্লাহ আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দান করেছেন কি বলেছি কুরআন ভাইয়া বলেন কি কুরআন মানবের জন্ম দুইটা সেক্টরে হয় দুইটা সিস্টেমে যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল করবেন আমি আপনি আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট সাতটা পথ সাতটার সিঁড়ি সাতটা পথ আমরা পার করেছি সাতটা কয়টা ভাইয়া জোরে বলতে হবে কয়টা অর্থাৎ আমরা সাতটা ধাপ পার করেছি পানি থেকে রক্ত হয়েছি রক্ত থেকে গোস্ত হয়েছি গোস্ত থেকে এভাবে কয় ধাপ এদিকের ভাইয়েরা একটু বলেন কয় ধাপ মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি আপনি এসেছেন আমরা এসেছি যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পার্ম বলে আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাই সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আসেন মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি ওইখানে 46,000 ক্রোমোজোম আছে কয় হাজার এবার 46,000 এর কয়জনের মা এবং বাবার কয়জন এবার দুইজনকে দুই দিয়ে ভাগ করেন 46,000 কত হয় 23 কত তাহলে দুইটা শব্দ মনে রাখবেন মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি আমার আপনার সবার একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7 বলেন সবাই একটা হচ্ছে 23 শব্দ দুইটা মনে রাখতে হবে একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7 এই দুই স্টেপের বাইরে কোনো কেউ নাই সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন যে যাই বলেন না কেন আমরা সবাই এই দুইয়ের ভিতরে আছি একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23 এবার আসেন কুরআনুল কারীম একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই আমি কাউকে জন্ম দিই নাই এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস সূরা ভাইয়া জোরে বলেন সূরা আমি শুধু কোরআনের একটা মুজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি জীবন্ত মুজিজা কোরআনের সূরার নাম কি সূরা ইখলাস একজন সবাই কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া কোন দিকে এদিকে তো ওরা একটা তোমার হইলাম বাজি এক ক্লাস এখন অনেকেই হয়তো না চিনলো এখন চিনতে পারবেন
কুলহু আল্লাহ হই দেরি আরা এ সবাই সবাই মিলে একবার পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু ইয়ালিদ আল্লাহু ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু আহাদ তিনবার বললে সওয়াব বেশি নবো না জানন তো একবার আরেকবার পড়ে বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আরেকবার আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহু আহাদ এবার আমি পড়ছি আপনারা শুনেন কুল হুয়াল্লাহু আহাদ কয় আয়াত আয়াত আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মোট চারটি আয়াত আছে এই সূরার ভিতরে সুবহানাল্লাহ আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112 কয় নাম্বার সূরা জোরে বলেন কয় নাম্বার 112 হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নাম্বার 112 কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস এবার 112 এর ভিতর আপনি যদি যোগ লাগান 1 1 2 112 এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত ও সাইর মধ্যে তিনটা সংখ্যা আছে 1 1 2 1 যোগ 1 2 2 যোগ 2 4 আয়াত সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4 আওয়াজ এটা বড় হতে হবে এবার আসেন আলিফ জবর মাশাআল্লাহ আর কেন জোরে আলিফ জবর বা জবর তা জবর জিম জবর আলিফ জের আলিফ জের বা জের আলিফ পেশ আলিফ জবর আলিফ জের আলিফ পেশ জের জবর ফেশ সিনি না মুসিনি এবাল আ হয়ুম এন্ড এখন জের আছে না নাই ওনারা কেন বাইর করিবেন ঠিক আছে না বাজি আচ্ছা বিসমিল্লাহ জের আছে না এই তো মাশাআল্লাহ জের আছে না আলহামদু জের আছে না আলহামদু জের আছে না নাই লিল্লাহে আছে না আছে মাশাআল্লাহ এবার হনসাই ইন্না জের আছে না আছে ইন্না আছে না নাই আতাইনা আছে না আতাইনা নাই জের আছে না নাই জবর আছে না নাই এদুর বুঝ আছে না বাজি এবার ওনারা শুধু আর হুজুর মিকে সাইতাইবেন ওনারা কেন খেয়াল করিবেন শোনো মক্কে জের আছে না নাই ওনারা কেন শুধু খেয়াল করিবেন দে কুল নাই আল্লাহু কুল হু হুয়া আল্লাহ কুল হু আল্লাহু আহাদ কুল হুয়া নাই হুয়া নাই আল্লাহু নাই আহাদ নাই আল্লাহু নাই আস-সামাদ নাই লাম নাই ইয়ালিদ নাই ইয়ালিদ নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পুরা সূরার মধ্যে অন সালে ফাইবেন্দে জের মাত্র গো হুজুর অন সাইরা হলি তারা খুশি হব লাম ইয়ালিদ ইয়ালিদ সুবহানাল্লাহ মাইকুর আওয়াজ দে দু জার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন এবে কোরআন চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করি ওটি যে বুধে কোরআন উত্তুনু কিয়া কোরআনই বে কালামুল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ এই পুরা সূরা জের আছে দুগ্গ বদ্দা আল্লাহ কালামই বেন ভাবে হই দে যাতে কিয়ামত পর্যন্ত ফসটাকারীর উত্তর দিতারে কারণ আয় দনে জানি এক বছর দুই বছরের হতা আল্লাহ তাআলা কে কিয়ামত পর্যন্ত বেকিন জানে এবেলাইন এক সূরা এবে নাজিল কর যদি কিল্লাই আল্লাহ আল্লাহ শুধু হদ দে আয় কেউ তো নই আর তো কেউ নয় তার মানে জন্ম আয় নই আয় করে জন্ম ন দি মেন শব্দ কি জন্ম ভাইয়া জোর হন মেন শব্দ কি জন্ম আর আরা জন্ম বৃদ্ধি হওয়ার সংখ্যা আছে উগল দি উগল দি সাত
আর গলদি 23 উগলদি 7 আর গলদি 23 এবাল অনারা কেন খেয়াল করেন যেহেতু সময় সংকীর্ণ আমি খুব দ্রুত গতিতে যাই এই সূরা 41 কোরআনের 112 নম্বর সূরা আয়াতুল দি সারগো আল্লাহ ইন্দা হইদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আই কেতুন জন্ম নলই আই কেউর জন্ম নদি মূল শব্দলদি জন্ম লই হতা এবার জন্ম হইবেলাই 7 দরহার জন্ম হইবেলাই 23 দরহার এবার আর হুজুরের একখানা সহযোগিতা লই আর হুজুর একখানা যদি খেয়াল করে পুরা সূরা মিদ্দি জের আছে দে উগ্গ আল্লাহ জের উগ্গ কিল্লে দিয়ে তার মানে জেরি বেরেন ভাবে দিয়ে দে আগর গান আলাদা ফরর গান আলাদা এন্ডাজেন বিজ্ঞান দিয়ে বুঝিতারে জ্ঞানী অকল যেন বাইর করি তারে আল্লাহর কোরআনই বেজে কোন ব্যক্তির কালাম নই এন্ডাজেন বুঝিতারে এবার আর বদ্দারে যদি খেয়াল করতাম হই ইয়ালিদ শব্দ একখানা খেয়াল করি এরে অন্য যদি ফিসুদি খেয়াল করেন হুয়া শব্দ আছে একখানা খেয়াল করিবেন লাম হুয়া লাম এক শব্দ লাম আসসামাদ আল্লাহু আহাদ আল্লাহু হুয়া কুল হইয়ে সুবহানাল্লাহ আবার হইস ইয়েলি শব্দরে মাসকান দি রাহিয়েরে এবার কেতুন গণন কুল আই গনিন অনার অনার শুধু গনিবেন দে কুল হুয়া কুল আল্লাহু এক আহাদ সাই আল্লাহু সাদ আসসামাদ লাম সুবহানাল্লাহ জেরোর আগে মোট 7 শব্দ এবার বজ্র না হব দিবে তাইনে মিলে জিততারে আল্লাহ দেয় না এবার ইয়ালিদুর ফরে গন ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সাত জেরোর আগে 7 শব্দ জেরোর পরে 7 শব্দ আর জন্ম বেলায় আর তনুগো 7 দরহার আছে না আল্লাহ হদে তোরা তুন 7 দরহার আই আল্লাহ আল্লাহ 7 লহর সম্পর্ক না 7 আরব কি জোরহন 7 আরব কি এবার ইয়ালি দূর আগে যদি কুল উত্তন শুরু করে লাম পর্যন্ত আর হুজুর যদি গগ গ গনে কফ লাম হা ওয়াও আলিফ লাম ইল্লাল্লে গরি যদি লাম পর্যন্ত গনে মোট 23 হরফ আর কেন জোর হন না ইয়ালিদুর পরে যদি গণন ইল্লা করি এরে ওয়ালাম ইল্লা করি ওয়ালাম মিম যদি গণন এন্ড 23 হরফ তাহলে আগে 23 পরে 23 আগে 7 পরে 7 আল্লাহ হদিন তোর আল্লাহ ইন আল্লাহ নয় ইন সৃষ্টির লই আই তো খালেক আই তো মালিক আই তো জুলজালালি ওয়াল ইকরাম গন করে হন সুবহানাল্লাহ ইউ তার কেন হতা মনত ফজিদ হই ফেলাই গিয়া আর আর নবীর হাসে একজন সাহাবা এসছি দে বাপ মার হতা ফুসর গজি দে আর আর নবী ফতমে হার হতা হই এই তো জানান তো কেন হন না ফতমে যে তো ফুসর গজি ফতমে হার হতা হই না তারপর আবার ফুসর গজি তারপর আবার না তারপর আবার ফুসর গজি তারপর আবার না তারপর আবার ফুসর গজি তারপর আবার তো নবী তো একবার হইলে যেতে গই তিনবার হন দর হর কি কারণ নবী বিত জীবন মিছাতা না হয় নবী বেতো হয়তো খতা না হইবে একবার হইলে তার আর 100 বার উত্তন বেশি হইব আর 100 বার হইরে যদ্দুর মানাতে তন্ন নবী একবার হইলে এতন বেশি মানিব মানছে এই নবী হদ দে তিনবার তার মানে নবুতর হন একখান হারন আছে ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ হদ দে আর নবীরে তোরার মত মনে নগর